এরা না 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 ব্রাশ করো গুড মর্নিং বলে দাও একটু এদিকে তাকিয়ে বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে দেখো আরেকটি নতুন আর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো সকালে তো দেখলেই ছেলেকে যে ব্রাশ করিয়ে ব্রাশ দিয়ে দিলাম হাতে আর মা রুটি বানাচ্ছিল তো দাঁড়াও দেখাচ্ছি আজকে সকালের ব্রেকফাস্ট কি তো এই দেখো রুটি পরোটা দুটোই আছে যে যেটা খেতে চায় আর এদিকে মা করছে সুজি রুটির সাথে সুজি রুটি হবে আজকে সকালের ব্রেকফাস্ট তো এই দেখো আমি একদম বিছানা টিছানা তুলে ঘরটর সব মোছা কমপ্লিট মা সকালে ঝাড় দিয়ে দিয়েছিল আমি এই যে এখন মুছলাম মুছে যে কার্পেটটা রোদে দিয়েছিল সেটা যে পেতে দিলাম তখন আজকে যেহেতু বৃহস্পতিবার সব কমপ্লিট ঘরটর মোছা কমপ্লিট সব একদম মোছা হয়ে গেছে তো বাবা কাছে ফুল আনতে ভেবেছিলাম আমি আজকে যাবো ফুল আনতে তো বাবা বলছে থাক আমি এনে দিই রোদের মধ্যে আর যেতে হবে না বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে তো উনিও সাথে সাথে বাবার সাথে সাথেই গেছে ফুল আনতে যাই হোক উনি কি আর ঘরে থাকবে তো এই যে এখন সকালের জলখাবার খেয়ে তারপরে স্নান করে নেবো জামা কাপড় কিছু ভিজিয়েছি ছেলের তো থাকেই আর মার নাইটে আমার নাইটে এগুলো ভিজিয়ে দিয়েছি এগুলো ধুয়ে স্নান করে পুজো দেবো আজকে বৃহস্পতিবার বেশি একটা লেট করা যাবে না তো আমাদের আরও রান্নাবাড়িও আছে আজকে যেহেতু নিরামিষ তো বন্ধুরা সাথে থাকো তোমরা দেখে থাকো আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিই তো বাড়িতে আসলেই তো সকাল সব মানে এরকম সুন্দর সুন্দর সকাল সকাল ব্রেকফাস্ট আমারও হয় ওদেরও হয় না হলে মানে আমি কারো বাড়িতেই কিছু হয় না ওই বাড়িতেও তোমরা সকালে চা রুটি দেখো এই বাড়িতেও হয়তো চা রুটি খায় বা সকালে অন্য কিছু খায় তো আমি আসলেই একটু অন্যরকম মানে মজাদার ব্রেকফাস্ট বা এটা সেটা বা সন্ধ্যের টিফিন এগুলো হয় বাড়িতে আসলে মানে সকালের খাবারটা একটু আরাম করে বসে সময় নিয়ে খাওয়া যায় কারণ সেরকম কোনো তাড়া থাকে না রান্নাবাড়ির আর মা যেহেতু আছেই মাই রান্না করে আমি সব রেডি করে দিই মানে একটু আরাম করে বসে সবাই মিলে একসাথে খাওয়া যায় যেটা ওই বাড়িতে হয় না কারণ কেন ওই বাড়িতে মানে সকালে উঠেই নানা ধরনের কাজ থাকে তোমাদের তো বলি আর দেখায়ও তোমাদের সাথে মানে চা রুটিটা যে খাই সকালে তো সবসময় তো সেভাবে দেখানো হয় না মানে প্রচণ্ড তাড়াহুড়োতে মানে খেতে হয় তাই আর মানে খুব কম সময়ের মধ্যে খেয়ে নেই কারণ খেয়ে খাওয়ার পরে আবার রান্নাঘরে ঢুকতে হবে টাইমের মধ্যে রান্না শেষ করতে হবে ছেলেকে ঘুম পাড়াতে হবে মানে প্রচুর কাজ থাকে তো এখানে এসে মানে সকালের খাওয়াটা একটু আরাম করে বসে সবার সাথে গল্পগুজব করে খাওয়া হয় তো এই যে সবার খাওয়া হয়ে গেছে তো আমি আর মা নিয়ে বসেছি খেতে আর এদিকে দেখো বাবা কাঁঠাল পারবে গাছের থেকে আমাদের গাছে কাঁঠাল হয়েছে তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা মানে বাড়িতে আসলে না আমার পুরনো স্মৃতি বা পুরনো কিছু জিনিস খুব মনে পড়ে খুব তো এই দেখো এটা আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল ধরেছে তো এই গাছটা বাবা মানে একটু অসুবিধা গাছটার খুব পাতা পড়তো আর মানে যখন খুব ছোট ছিল একটু সমস্যাও হতো তো বাবা কেটে দিয়েছিল কিন্তু কাটার পরেও গাছটা একা একা যেন আবার সেই কত বড় হয়ে গেছে তো প্রত্যেক বছরই ফল সব ফল তো দেয় গত বছর অল্প হয়েছিল কিন্তু দেয় প্রত্যেক বছরই তো যাই হোক দেখো এটা আমাদের মানে পুরনো বাড়ি বলতে পারো পুরনো আগে এখানে এখন তো নতুন ঘর বাড়ি দেখতে পাচ্ছ তো এটা আমাদের ছোট্ট উঠোন আর ওই ছোট্ট ঘরটা যে দেখতে পাচ্ছ ওখানে গরু ছিল আগে তো গরু পালতো বাবা আর এটা আমাদের ছোট্ট উঠোন এখন না বাড়িটা এই পাশটা দেখলে মনে হয় একদম ধ্বংসাবশেষ হয়ে গেছে তো এই দেখো এখানে কত ফুলের গাছ ফলের গাছ ওখানে কমলা লেবুর গাছ শেফালি ফুলের গাছ বিভিন্ন জবা ফুলের গাছ আর এইটা ছিল আমাদের ছোট্ট একটা উঠোন আর ওই দিকে দেখো বাথরুম ছিল আর এটা ছিল আমাদের রান্নাঘর মানে আগে প্রথম যে বাবা বাড়িটা করেছিল তো তখন এইরকমই বাড়িটা ছিল তো এখন যেহেতু সব নতুন হয়ে গেছে তো এই পাশটা এবারে এই পাশে দরজাটা খুললে মানে পুরনো জিনিসগুলো খুব মনে পড়ে যায় যে আগে তো আমরা ছোটোর থেকে এখানে এইভাবেই বড় হয়েছি ছোটোর থেকে বলাটা ভুল হবে আমাদের যে কাকুর বাড়িটা দেখো ওটাই আমাদের বাড়ি ওখানেই আমরা থাকতাম আগে তো তারপরে বাবা এখানে বাড়ি করেছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুরনো কিছু কথাবার্তা তো এদিকে দেখো বাবা এই যে কাঁঠালটা পেরে নিয়ে আসলো আমাদের গাছের কাঁঠাল মানে খুব টেস্ট খুব
তো আমি যেহেতু পাকা কাঁঠাল মানে খাই না, আমার একটু সমস্যা হয় খেলে, আগে হতো না কিন্তু কিছুদিন আগে থেকে দেখছি যে মানে অ্যালার্জির সমস্যা হচ্ছে, কিন্তু কাঁচা কাঁঠাল খেলে আবার হয় না, তো জানি না কেন কিসের সমস্যা। তো যাই হোক, কাঁচা কাঁঠাল তো খুবই ভালো লাগে খেতে, তো বাবা যে কেটে দিচ্ছে, তো এখন এটা ডালে দেওয়া হবে, তার জন্যই কাটা হলো। তো বন্ধুরা, এই যে স্নান টান করে আসলাম, আজকে বৃহস্পতিবার, যেহেতু পুজোটা একটু তাড়াতাড়ি দিতে হবে, তো তোমাদের দেখলে এই যে ফুল ফল সব এগুলো নিয়ে এখন পুজোটা দেই। তো আজকে রান্নার সেরকম মানে তাড়া বা চাপ কোনোটাই নেই, কারণ খুবই সাধারণ রান্না হবে, ডাল আর সয়াবিন, তোমাদের পরে দেখাবো। তো তার জন্য মাকে ওইদিকে টুকটাক রেডি করে দিই, আর সকালে তো ঘর মুছিয়ে নিয়েছিলাম, তো আমি স্নান করে এদিকে পুজো দিতে চলে এসেছি, আজকে বৃহস্পতিবার যেহেতু। তো পুজো দেওয়াটা তোমাদের তো আগেও বলেছি, আমার মানে খুব ভালো লাগার আর ভালোবাসার একটা জিনিস, আমি খুব ছোট থেকেই পুজো দিই, খুব ছোট থেকেই। তো এখন তো আর নিচে যে তোমরা দেখলে, ওখানে আমাদের মানে আগের যে ঘরগুলো ছিল ওখানেই ঠাকুর ঘর ছিল, তো এখন তো উপরে করা হয়েছে। তো দেখো, খুব মানে পুজো দেওয়ার সময় আমার ধ্যানটা সবসময় মানে এই দিকেই থাকে, তখন আর বাইরের কোনো কিচ্ছু মনে থাকে না, তখন মানে মন ভরে গুছিয়ে পুজো দিই। তার মধ্যে আর বৃহস্পতিবার আর সোমবার হলে তো কোনো কথাই নেই। তো প্রচুর প্রচুর ফুল, এখন ফুলের কোনো রকম কোনো অভাব নেই, তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম ঘরটাকে, বৃহস্পতিবারে ঘট বসাবো। আর ওদিকে সব ঠাকুরের প্রসাদ ফুল সব রেডি করে নিয়েছি। তো ওই বাড়িতে এইভাবে মানে এতটা গুছিয়ে পুজো দেওয়া হয় না, কারণ কেন মাই দেয় পুজোটা প্রথমে, তারপরে আমি দেই। তো মা শুধু ঠাকুরকে ফুল জলই দেন প্রত্যেক দিন, আর বৃহস্পতিবার করে প্রসাদ বা অন্যান্য ফল ফলান্তি দেন। তো আর আমাদের এই বাড়িতে প্রত্যেক দিনই ঠাকুরকে সেবা দেওয়া হয়। তো যে মানে প্রত্যেকটা বাড়ির এক এক রকমের আলাদা নিয়ম, তোমাদের তো বলেছি আমি আগেই। তো যাই হোক, সবাই সবার মতন করে ঠাকুরকে ডাকেন ভক্তি ভরে, এটাই বড় কথা। তো এই দেখো, এদিকে সব রেডি করে নিয়েছি, ঠাকুরকে স্নান করানোও হয়ে গেছে, তো এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে, নিজেদের গাছের এত সুন্দর সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে যে এত ভালো লাগে আমার, আমার কেন তোমাদের সবারই হয়তো খুব ভালো লাগে, বলো বন্ধুরা? তো আমি জানি সবারই ভালো লাগবে। তো এখন আর সত্যি কোনো ফুলের অভাব নেই, সব ধরনের ফুলই এখন পাওয়া যায়। তো মা যখন প্রথম এই বাড়িতে এসেছিল, তো তখন প্রথমে শুধু লক্ষ্মী ঠাকুরই পেতেছিল, তো আর কোনো ঠাকুর ছিল না। তো তারপরে আস্তে আস্তে বাবা ভোলানাথ আর লক্ষ্মী ঠাকুর, এই দুই ঠাকুরেরই আমাদের বাড়িতে পুজো হতো, আর সেরকম মানে ঠাকুর মা তখনও পাতেনি। তো এখন যখন এই ঠাকুর ঘরটা করেছে নতুন আর অনেকটাও বড় সড়ো হয়েছে, তো মা আস্তে ধীরে সব ঠাকুরই আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করেছে, বাবা লোকনাথ, রাধা মাধব, লক্ষ্মীনারায়ণ তো আছেনই আর ভোলানাথ তো আছেনই, সবাইকেই একসাথে প্রতিষ্ঠা করেছে। তো যাই হোক, দেখো এদিকে সাজানো কমপ্লিট, তো এখন ঘরটা বসিয়ে নেব। তো তোমাদের সাথে পুজোটা আজকে শেয়ার করলাম কেন জানো, খুব শান্তি ভরে মন ভরে মানে পুজোটা আজকে দিলাম এত সুন্দর সাজিয়ে গুছিয়ে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি।
তো পুজো তো সবাই দাও বা সবার মানে সেরকমভাবে দেখানোর কিছু নেই, তো তবুও ভালো লাগার জিনিস তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে পুজো দিয়ে এসে একটু শুয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল আর মার ওর দিকে রান্না হয়ে গেছে। তো এখন দুপুরবেলা, মানে দুপুর বলতে কি অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেও উঠে পড়েছে। তো মা দেখো যে ছেলের ভাত মেখে দিচ্ছে আর আমাদের সবার জন্য ভাত বেড়ে নিয়েছে। তো ভাই আগে খেয়ে নিয়েছে, তো এখন আমরাই খাবো। তো ডাল করেছে কাঁঠাল দিয়ে, সয়াবিন করেছে। তো এই দেখো আমার ভাত বাড়া, ওই দেখো আমি এদিকে ভিডিও করছি বলে বসতে পারিনি, তো এই সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর ছেলে যেহেতু এখন একা একা খেতে শিখে গেছে, তো আমাদের সবার সবাইকে একসাথে দেখে ও সুন্দর খেয়ে নেয় একা একা। তো বন্ধুরা তোমরা দেখলেই খাওয়া দাওয়া করলাম সবাই, তারাও গেটটা খুলে দিই, ভাই আগে খেয়ে নিয়েছে আমরাও খেলাম। তো পুজো টুজো দিয়ে এসে ছেলেকে, হ্যাঁ তুমিও তো খেয়েছো, হ্যাঁ খেয়েও পরে, হ্যাঁ 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 পরে খেও। তো পুজো টুজো দিয়ে না মানে এতটাই গরম লাগছিল প্রচণ্ড, ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে তো এইদিকে মা ছেলেকে স্নান করিয়ে দিয়েছে, তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওর সাথে একটু শুয়েছিলাম। তারপরে যখন খাওয়া দাওয়া করলাম ও উঠলো, তো এখন না আকাশে যেরকম আকাশে যেন কীরকম মেঘলা মেঘলা করছে, মনে হয় বৃষ্টি নামবে নামবে অবস্থা, কারণ এখন বাজে প্রায় 4:30 মতন। তো এখন তো রোদও থাকে, প্লাস আর একটু মানে থাকে রোদ রোদ বা দিন দিন থাকে, কিন্তু এখন খেতে বসে দেখি কি কেমন যেন মেঘলা মেঘলা একটা ভাব। তো এতটাই গরম দেখতে পাচ্ছি না, চুল টুল সব টেনে একবার এক জায়গায় বেঁধে রাখি গরমে, কী করবো আর মানে ভালোভাবে যে একটা বাবা পরে যাবে ক্লিপগুলো ওরকম করো না। তো এই যখন খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নেই, শুকিয়েও গেছে, সেই কখন ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে। তো এখন এই যেগুলো তুলে নিয়ে একটু বসি, একটু পরেই শুরু হবে মশার উৎপাত। না বাবা বাবা এই প্লাস্টিকগুলো ভরো, ওখানে ধরে থাকো ভালো করে, বুঝে নাও। পরে খেলো, তো চলো জামা কাপড়গুলো তুলে নিলাম, তখন যাই এগুলো একটু ভাঁজ করে রেখে একটু বসি। ওই আগে আগে যাচ্ছে, ক্লিপগুলো রেখে দাও, ওই যে ক্লিপের প্যাকেট নিয়ে দেখো চলে গেল। তো আগে তো তোমাদের দেখাতাম মানে শীতের দিনে যখন আমরা খেয়ে দিয়ে এখানে সবাই বসে রোদ তাপাতাম, গল্প করতাম, তো এখন না সেভাবে আর বসা যায় না, কারণ খুব মানে ঘাস জঙ্গল এগুলো হয়ে গেছে বর্ষার দিন চলে এসেছে যেহেতু, আর খুব মশার উৎপাত বিকেল হলেও। মানে তো তবুও না কী করবো, এখন ঘরের ভেতর আর ভালো লাগছিলো না, কেমন যেন একটা বদ্ধ বদ্ধ লাগছিলো। তো চলে আসলাম বাইরে, দেখো কাকিমণি আমি ছেলে সবাই মিলে একটু বসে একটু কিছুক্ষণ গল্প করলাম। তো বেশিক্ষণ বসতে পারিনি কারণ বাইরের অবস্থা খুবই খারাপ ছিল। তো এই দেখো কারেন্ট চলে গেছে, অন্ধকার একদম। তো অন্ধকার বাইরেটা ঘরের বলবো না, কারণ আমাদের যে ইমার্জেন্সি লাইটগুলো আছে তার জন্যই কিছুক্ষণ আলো থাকে। তো এদিকে মানে কি বলবো, সন্ধ্যাও হয়ে গেছে আর প্রচণ্ড বাইরে হাওয়া দিয়েছে, মানে ঝড় চলেই আসবে এরকম অবস্থা। আর ঘরে যেহেতু প্রচণ্ড মশা হয়েছে, তো মা চারপাশে ভালো করে ধুনোগুলো দিচ্ছে। তো দেখো বাইরের পরিস্থিতি কতটাই খারাপ, মানে হঠাৎ করে বিকেল থেকে বুঝতে পারছি, তোমাদের তো বললামই, কিন্তু সন্ধেবেলা যে এভাবে হঠাৎ করে ঝড় চলে আসবে বোঝাই যায়নি। তো বাবা তো বিকেলে হাঁটতে গেছিলো, তো এখনও ফেরেনি, একটু চিন্তা হচ্ছিল যে কখন আসে বা কোথাও আটকে গেল নাকি, এতটাই হাওয়া দিচ্ছে, মানে খুবই হাওয়া দিচ্ছিল, এত ভয় করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, জানি না পরে আর শ্যুট করতে পারবো কিনা, কারণ কারেন্ট নিয়ে আর প্রচণ্ড ঝড়। তো নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হবো।